আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তৃণমূলের কাউন্সিলরের ছেলের দাদাগিরি, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আর সেই ভাইরাল হতেই মালদা জেলা জুড়ে চলেছে ওই ভিডিওর সত্যতা যাচাই করে নিয়ে আমাদের সংবাদ মাধ্যম। প্রতিবেশী আইনজীবীর বাড়িতে ঢুকে সদ্য প্রশস্তি মারধর করা এবং ভাঙচুরের অভিযোগ করা হয়। বারবার ক্ষমতার অপব্যবহার করে এলাকায় দলবল নিয়ে হামলার অভিযোগে নাম জড়ালো মালদার পুরাতন মালদার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশিষ্ট বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে সুপ্রতিম ত্রিবেদীর বিরুদ্ধে। এই নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা, সাফাই তৃণমূলের, যা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপা উত্তর। ঘটনা প্রসঙ্গে জানা যায়, চলতি মাসের 9 ডিসেম্বর রাত্রি 12টা নাগাদ পুরাতন মালদার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় আইনজীবী অমরেশ দত্তের ছোট ছেলে অভিষেক দত্তর জন্মদিন অনুষ্ঠান ছিল। আর সেই জন্মদিন অনুষ্ঠানেই বড় ছেলের অর্কপ্রভব দত্ত ও তার স্ত্রী অন্যান্য আত্মীয়রা আসে। হঠাৎ অতর্কিতভাবে তৃণমূলের কাউন্সিলর ছেলে সুপ্রতিম ত্রিবেদী দলবল নিয়ে তার বাড়িতে চড়া হয়। এই নিয়ে শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে বসচা। বাড়িতে থাকা সমস্ত খাবার ফেলে দেওয়া হয় বলে সূত্রের খবর। পরবর্তীতে অর্ক দত্ত তার স্ত্রী মৌসুমী মণ্ডলকে বাবার বাড়িতে রেখে আসলো। সেখানে গিয়েও প্রায় 1টা নাগাদ প্রথমে পেটে লাতিয়ে এবং চুলের মুঠি ধরে স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে মালদা থানার দ্বারস্থ হন আইনজীবীর পরিবার এবং অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায় করা হয়েছে। যদিও ঘটনার তদন্ত নেমে পড়েছে মালদা থানার পুলিশ। এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ঘটনাটা এখন আপনাদের মুখেই আমরা শুনলাম, আমাদের কাছে দলগতভাবে বিষয়টা এখনো আসেনি। তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে, দলের যে স্তরের নেতা কর্মী যেই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। যিনি ওখানকার আছেন একজন, তো তার ছেলে জন্মদিন ছিল সেখানে। জন্মদিনে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন মাননীয় বৈশিষ্ট্য ত্রিবেদী, তৃণমূলের কাউন্সিলর, তার ছেলে নিয়ে ওখানে না ঝামেলা টামলা পাকিয়েছে, কেন তাকে ডাকেনি ইত্যাদি ইত্যাদি করে। এগুলো সব ঠিক না, কোনো অনুষ্ঠান, কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকতেই পারে, প্রত্যেকেরই থাকতে পারে, আমার থাকতে পারে, সমস্ত ব্যক্তির থাকতে পারে। তো সেই অনুষ্ঠানে কে কাকে ডাকবে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে যে কেউ তার সেখানে কি না কি হয়েছে, রাত্রেবেলা যে বেশি রাত্রে খাবার টাবার ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, মহিলাকে মারধরের একটা মারধরের কথাও আমি শুনেছি। এটা যদি হয়ে থাকে বাঞ্ছনীয় নয়। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদের দেখা উচিত, এবং তৃণমূলের যে কালচার আছে গোটা বাংলা জুড়ে এরকম ধরনের কালচারই চলছে, এই কালচার থেকে সবাইকে সরে আসতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। সে জানিয়েছে তারা বিষয়টা, আমি যেটা শুনেছি তারা পুলিশকেও জানিয়েছে, পুলিশ তার ব্যবস্থা নেবে, আইনসঙ্গত ব্যবস্থা, আইনসঙ্গতভাবে যেটা হওয়া সেটা পুলিশ অবশ্যই করা উচিত, পুলিশও সেটা অবশ্যই পুলিশ প্রশাসনকে দেখা উচিত। 10 ডিসেম্বর আমার ভাইয়ের বার্থডে ছিল, তো আমরা জাস্ট ওখানে ভাই ইনভাইট করলো, আমরা খেতে গেছিলাম 12:30 নাগাদ গেছি, 12টার পর খাওয়া দাওয়া হবে। তাই তো সেই টাইমে আমাদের 5 নম্বর ওয়ার্ড পূর্বমালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে, ছোটো ছেলে সুমিত ত্রিবেদী, ও যোজাবস্তির বাড়িতে ঢুকে পড়ে এবং গিয়ে মাংসের হাঁড়িটারি উল্টি দেয় এবং ভাতের হাঁড়িও উল্টি দেয়। কারণ একটাই, যে তাকে কারণ ইনভাইট করা হয়নি। তো আমার ভাই তাকে জানায়, দাদা আমাদের আমি সবাইকে তো ডেকে খাওয়াতে পারবো না, কয়েকজনকে ডেকেছি, না আমার এরিয়াতে আমাকে ইনভাইট করবি না বলে সেটা উল্টি দেয়। আচ্ছা, তারপর কিছুক্ষণ পর আমি একটা এফআইআর দিই তার নামে, এবং নেক্সট সকালে এফআইআরও দেওয়া হয়। তার কিছুক্ষণ পর আমার মিসেস সবাই ছিল ওখানে, তার কিছুক্ষণ পরে ও আবার, আমি আমার মিসেসকে আমার বাড়িতে রেখে আসি তার বাবার বাড়িতে, ও আবার তার বাড়িতে গিয়েও ওখানে জোর জবরদস্তি করে, মিসেসকে চুল ধরে পাঁচিতে মাথা ঢুকে দেয়, দিয়ে তার পেটে লাথি মারে, তার মেডিকেল রিপোর্ট টিপোর্ট দিয়ে তারও একটা আমরা এফআইআর লঞ্চ করেছি। আমাদের বক্তব্য, পৌরসভার আন্ডারে আমরা বসবাস করি, আমরা পৌর নাগরিক, আমাদের ভোটেই নির্বাচিত যে কোনো পার্টির প্রতিনিধি জিততে পারে, জিতার পর সে সবার জন্যই আমাদের প্রতিনিধি। সে তার ছেলে তাদের নাম ভাঙিয়ে, বাবার নাম ভাঙিয়ে যদি এরকম আজ একটা অ্যাডভোকেটের বাড়ি, একটা আইনজীবীর বাড়িতে যদি এভাবে জোরজবরদস্তি ঢুকে যায়, গিয়ে তার এরকম ঘটে, সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের সঙ্গে এরকম হতে পারে। সুতরাং সেই সমস্যাটা যেন ভবিষ্যতে না হয়, তার জন্য তার এগেনস্টে আমরা একটা আইনত ব্যবস্থা নিয়েছি এবং সেটা আমরা হাইকোর্ট অবধি নিয়ে যাবো। অভিযোগ করেছি আমরা পৌরসভার চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে, এক্সিকিউটিভ অফিসারকে, SDOকে সমস্ত আমরা আপডেট ইনফরমেশন দিয়েছি, ICকে যে FIR কপিও আমি দিয়েছি, FIR হয়েছে, কেস লঞ্চও হয়েছে, দেখা যাক আইনের ব্যবস্থার উপর আমরা এখন আশাবাদী আইন।
উনি তৃণমূলের পাঁচনম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার ছোটো ছেলে সুমিত ত্রিবেদী দলবল নিয়ে যায়। ঘরের ভিতর সুমিত ত্রিবেদী একাই ঢুকেছিল, বাকিরা সব বাইরে ছিল। যদি কোনো ঝামেলা তো সবাই মিলে একসঙ্গে ঢুকবে এই আর কি তাদের মানসিক। মানে বাড়ির মধ্যে এটা করেছে, বাড়ি আমার পার্সোনাল রেসিডেন্ট, পার্সোনাল রেসিডেন্টে জোরজবরদস্তি ঘরে ঢুকে করেছে। সেদিন 9 ডিসেম্বর রাত্রে আমার ওদিন জন্ম, 9 ডিসেম্বর দিন জন্মদিন ছিল। তো ওদিন রাত্রেবেলা আমি নিজের দাদা বন্ধুদেরকে নিয়ে একটা ছোটোখাটো একটা মানে পিকনিকের মতো করে করেছিলাম বাড়িতে নাকি? হ্যাঁ, বাড়ি নিজের, আমার নিজের বাড়িতে, কোথাও বাইরে নয়, আমার নিজের বাড়িতেই। তো সেখানে আমার বৌদি টৌদি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। তো সেখানে মানে খাওয়া দাওয়া করতে বসবো, তার কিছুক্ষণ আগে আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছেলে বশিষ্ঠ ত্রিবেদীর ছেলে, ছোটো ছেলে সুমিত ত্রিবেদী, সে যায় এবং তার কিছু ছেলে পেলে যায়, গিয়ে বাড়ির ভিতরে জোর করে ঢুকে বলে যে তোরা এখানে পিকনিক করছিস আমাকে না জানিয়ে কেন? তাই বললাম আমার জন্মদিনের পিকনিক আমি কাকে জানিয়ে করবো, সেটা আমার ব্যাপার। তো বলছে ঠিক আছে, তোর যখন এতই গরম তো তখন আমাদের খাবার দাবার সব ওয়েলপার্ট করে দেয়। হ্যাঁ, তো তখন আমরা ভয় পেয়ে যাই যে এরকম কেন ব্যবহার করছে, এরকম আমাদের সাথে যদি করে, আমরা একটা সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের সঙ্গে যদি করে তা আরও মানুষ তো পড়ে আছে, 5 নম্বর ওয়ার্ডে তো আরও মানুষ আছে, তাদের সাথেও করতে পারে। হ্যাঁ, তো আমরা যদি কাউন্সিলরের কাছে সাহায্য না পেয়ে এরকম হ্যারাসমেন্ট হই তাহলে আরও পাবলিক তো আছে, ওরাও হ্যারাসমেন্ট হবে। তো আমি প্রশাসনের কাছে এটাই বলবো, এটার জন্য খুব ভালোভাবে বিচার করা হয় যে কেন করলো আমাদের সাথে এরকম, আর আমাদের কেন এরকম হচ্ছে যে কাউন্সিলের ছেলে এরকম কেন করছে, সেটা আমি প্রশাসনের কাছে তুলে ধরতে চাই যে কেন করছে এটা। আমি প্রশাসনের কাছে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ সেদিনই রাত্রেবেলা করেছি, সেদিন মানে 12টার পরে হয়ে যায়, তো সেদিন 10 তারিখে হয়ে যায়। তো আমি 10 তারিখ রাত্রেবেলা গিয়ে আমি অভিযোগটা করে আসি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।